نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وصحابه وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه المجيد في فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. نبي গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়, নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা মহব্বত উচ্চ যে মাওলানা মুহাম্মাদ سيد مولانا محمد كون دين جاني ডাকাশিবেক এ বাড়ি ঘর ছাড়িতে গায়ের কাপড় খুলে খুলে সাদা কাপড় পরাইবে। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা প্রাণ খুলে আ মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد الله 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 لا إله إلا هو الله الله لا إله ما منا شفنا دكين ودار ترنو সে নূরেরই নাম রাখিলেন, সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ
لا إله إلا هو الله الله لا إله যারে একবার স্বপ্নে দেখিলে দোজক হয়ে হারাম স্বপ্নেতে দিও দেখা উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 لا إله إلا الله ولا إله إلا الله محمد رسول الله محبت بري صلى الله عليه وسلم معزز محترم شماني طولاما اكرام غون مروبيا نظام جبوك بحيرا چندي طولار বাইতুন নূর জামে মসজিদ কমিটির সকল সদস্যবৃন্দ দূরদূরান্ত হতে আগত অলি প্রেমিক নবী প্রেমিক সর্বস্তরীয় সুন্নি মোনা আশেক রসুল ভাই ও বাবারা আমার দাদার বয়সী বাবার বয়সী সমবয়সী সকলের প্রতি জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে জানাই লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রজবের প্রথম জুমুয়াতে আল্লাহ পাকের মাসে আমাদেরকে তার ঘরে আসার বসার এবং রব্বুল আলামিনের জিকির করার তার হাবিবের উপর দরুদ সালাম আদায় করার তৌফিক দান করেছেন এজন্য অন্তর অন্তস্থল হতে মহব্বতে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আরও শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য মানুষ থেকে বাছাই করে ভালো কাজের জন্য আল্লাহর ইবাদতের জন্য এমন একটি মহান দিনে যেই মাসকে আমার নবী বলেছেন আল্লাহ তাআলা বলেন রজব হচ্ছে আমি আল্লাহর মাস বলেন না সুবহানাল্লাহ রজব মাস এমন একটি মাস যেই মাসে আমার আল্লাহ তার বন্ধুর দিদার নেওয়ার জন্য দিদার গ্রহণ করার জন্য তার নিকটে ডেকে নিয়েছেন দাওয়াত দিয়ে বলেন না সুবহানাল্লাহ রজব মাস এমন মাস যেই মাস যেই মাসে আমার আপনার নূরের নবী বান্দার সাথে আল্লাহর সম্পর্ক বৃদ্ধি করার জন্য রব্বুল আলামিন নবীজির মাধ্যমে পাঁচ ওয়াক্ত নামাজ গিফট করেছেন যেই মাসে এটা হচ্ছে সেই মাস রজব মাস বলেন না মারহাবা রজব মাস এমন মাস যেই মাসে আল্লাহর নবীর মিরাজ সংঘটিত হয়েছে বলেন মারহাবা এটা এমন মাস যেই মাসে গোটা হিন্দুস্তানের জমিনে আল্লাহ পাকের বন্ধু রব্বুল আলামিনের মকবুল বান্দা খাজায়ে খাজগান সুলতানুল হিন্দ খাজা মঈনউদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ আলাইহির ওফাতের মাস বলেন না মারহাবা রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মৃত্যুর পর দুইজনের কপালে হাবিবুল্লাহ লেখা উঠছে বলেন না সুবহানাল্লাহ এক হচ্ছে আল্লাহর বন্ধু রহমতুল্লিল আলামিনের কপাল মোবারকে মৃত্যুর পরে হাবিবুল্লাহ আরেক হচ্ছে হজরতে গরিবে নওয়াজ আজমিরি সঞ্জিরি মঈনউদ্দিন চিশতি রহমতুল্লাহ যখন ইন্তেকাল করেছেন হাজা হাবিবুল্লাহ বলেন সুবহানাল্লাহ ইনি হচ্ছে আমার বন্ধু কুদরতিভাবে লেখা উঠেছে সেই মহান মাস যেই মাস আল্লাহ রব্বুল আলামিন তার নিজের সাথে নিসবত করেছেন সম্পর্ক করেছেন ও বান্দা রজব হচ্ছে আমি আল্লাহর মাস এই মাসে তোমাদের বীজ বপন করো বলেন না সুবহানাল্লাহ রজব মাস আসলে আমার নবী বেশি বেশি দোয়া করতেন اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان شعبان মাস সামনে রজব মাস আল্লাহ তাআলার নবী বলেছেন রজব আল্লাহর মাস আচ্ছা বলেন মুহররম কার মাস আল্লাহর মাস মুহররম রবিউস সানি জুমাদাল উলা রবিউল আউয়াল এগুলো সব মাস কার
কিন্তু সবগুলো বাদ দিয়ে নির্দিষ্টভাবে আমার নবী বলেন রজবকে আল্লাহ তাআলা স্পেশাল মর্যাদা দিয়েছেন রজব মাসকে আল্লাহ বলেছে এটা আমার মাস তাহলে অন্যগুলোও তো আল্লাহ তোমার মাস এই মাসের বিশেষত্ব কি উম্মতদেরকে আল্লাহর বান্দাদেরকে বলতেছেন ও আমার বান্দারা সব মাসই আমার মাস কিন্তু এই মাসটা স্পেশাল বিশেষত্ব রয়েছে কারণ এই মাসে আমি সর্বশ্রেষ্ঠ সৃষ্টির দিদার করেছি আমি আল্লাহর সাথে বলেন সুবহানাল্লাহ সেজন্য এই মাসের মহত্ব অন্যান্য মাসের তুলনায় অন্য দিক দিয়ে বিশেষত্ব রয়েছে আল্লাহ তাআলা রে বলেন এটা আল্লাহর মাস এই মাসে তোমরা বেশি বেশি করে ইবাদত করো এই ইবাদতের ধারাবাহিকতা শাবান মাস পর্যন্ত শাবান মাস আমি নবীর মাস বলেন না সুবহানাল্লাহ আর রমজান মাস এটা হচ্ছে উম্মতের মাস ফসল কাটার মাস শাব রজব মাসে বীজ বপন করবা শাবান মাসে সেচ দেবা ক্ষেতের মধ্যে পয় পরিষ্কার করবা ভালো করে ফসল ফলবে রমজান মাস আসলে ফসল তুলবে যার আমলগুলো সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন রমজান মাসের শেষে তোমাদেরকে গিফট করা হবে সমস্ত ধরনের ফসলের মূল শস্যগুলো বলেন সুবহানাল্লাহ তো সেই মাসে আমরা উপনীত হয়েছি আমরা খুশি না বেজার খুশি রব্বুল আলামিনের দরবারে একটি রজব মাস গত রজবে অনেকেই ছিল এই রজবে নেই কারণ এই মাসে আগামী 6 তারিখ সন্ধ্যায় রজব 6 রজব খাজা গরিবে নওয়াজের উরুস যাকে আমরা সবাই খাজা বাবা বলি বলেন না মারহাবা খাজা বাবার নাম জানে না এরকম মুসলমান খুব কম আছে ভক্তি করে আর না করে যারা তো ভক্তি করে না তারা আরো বেশি ভালোভাবে নাম জানে আর যারা মহব্বত করে আমরা যারা মহব্বত করি তারা তো জানতেই হবে কারণ আমি আপনি যার ওসিলায় মুসলমান হতে পেরেছি আপনি যদি ইতিহাস দেখেন তাহলে দেখবেন এক পর্যায়ে হযরত খাজা গরিবে নওয়াজের দিকে চলে গিয়েছে বলেন আলহামদুলিল্লাহ তো যার গুণ গাই যার নুন খাই তার গুণ গাওয়ার দরকার আছে কি নাই সেই জন্য যার ওসিলায় আমরা মুসলিম হতে পেরেছি সেই মহান মনীষীর ওরসে পাক আগামী 6 রজব মসজিদ কমিটি সিদ্ধান্ত নেবেন কিভাবে অনুষ্ঠান করবেন গত রজবে আমরা করেছি এই ধারাবাহিকতা যেন বজায় থাকে আল্লাহ তাআলা তৌফিক দান করে সকলে বলে আমিন এরপরেও মসজিদে হবে ইনশাআল্লাহ আপনারাও ঘরে ঘরে এই ধরনের মিলাদ মাহফিল আল্লাহর বলিদের গুণ চর্চা কারণ হাদিসে পাকের মধ্যে রয়েছেন আল্লাহর বলিদের চর্চা করা গুনাহের কাফফারা বলেন সুবহানাল্লাহ গুনাহের কাফফারা হয়ে যায় নবী ওলিদের গুণগানের মাহফিলের ব্যবস্থা করলে এই ধরনের অনুষ্ঠানগুলো আমরা আমাদের সন্তানদেরকে শোনাবো নবী রাসূলদের জীবনী ওলিয়া ওলিয়াদের জীবনী কেননা আমাদের সন্তানরা বর্তমানে আজকের আলোচনার বিষয় হচ্ছে মুসলমানের হক ও বর্তমান সমাজ ব্যবস্থা তো যেই অবস্থায় সমাজ সামনের দিকে যাচ্ছে আর আপনারা ইন্টারনেট ফেসবুক টুইটার এগুলো খুললে দেখবেন বর্তমানে শিক্ষা ব্যবস্থার যেই করুণ পরিণতি এমন বাজে অবস্থার রূপ নিয়েছে শিক্ষা ব্যবস্থার সমাজ বিজ্ঞান কিতাবের মধ্যে বইয়ের মধ্যে দিয়েছে মানুষ নাকি বান্দর থেকে হয়েছে বলেন না নাউজুবিল্লাহ বানর থেকে নাকি ধারাবাহিকভাবে পরিবর্তন হইতে 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 এরা মানুষ হয়েছে আর জোরে বলেন নাউজুবিল্লাহ এত বিশ্রী নিকৃষ্ট ধরনের চিন্তা ভাবনা আমাদের সন্তানদের জেহেনের মধ্যে ঢুকানোর ষড়যন্ত্র কূটকৌশল চলতেছে রহমাতুল্লিল আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানব হিসাবে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন হযরত আদম সফিউল্লাহ আমাদের আদি পিতা বলেন না সুবহানাল্লাহ এরপরে আমরা আদম সন্তান হিসেবে ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত থাকবে সেই রূপ চেঞ্জ করে নবীদের চিন্তা দূরে সরানোর জন্য তারা কূটকৌশলে ছোট কচিকাচার শিশুদেরকে ওরা তো বুঝবে না যেটা পাবে সেটাই শিখবে এই আদম আলাইহিসসালামের চিন্তাধারা বাদ দেওয়ার জন্য আল্লাহ তাআলার কুদরত সিস্টেম বাদ দেওয়ার জন্য এরা শেখাচ্ছে বানর থেকে মানুষ জোরে বলেন নাউজুবিল্লাহ
তো এই ধরনের শিক্ষা যখন আমাদের সন্তানরা পাবে সামনে কি যাবে গণিত বইয়ের পুরো 12টা বাজায় ফেলছে ষষ্ঠম অষ্টম সপ্তম শ্রেণীর গণিত বই চোখের পানি আসবে আপনি গণিত বই দেখলে কোনো গণিত নাই এক এক সময় এক এক মন্ত্রী সাহেব আসেন আর তাদের বুদ্ধিজীবীরা কি যে ঔষধ দেয় আপনারা যারা শিক্ষার সাথে সরাসরি জড়িত আছেন তারা দেখবেন অবস্থা খুব বেদশা নাজহাল করে ফেলেছে সেই সময় আমরা যদি ওলিয়া উলিয়াদের দামান নবী রাসূলদের জীবনী আল্লাহর মহান ব্যক্তিত্বের জীবনী পড়াশোনা ছেড়ে দেই তাহলে ভবিষ্যৎ ফুল অন্ধকার সেই জন্য বাবা এই আল্লাহর বলিরা বিনা পয়সায় রহমাতুল লিল আলামিনের মিশন নিয়ে আল্লাহ তাআলার দাওয়াতের মিশন নিয়ে বাংলার জমিনে এই গোটা হিন্দুস্তানের জমিনে সারা পৃথিবীর বুকে নবীর সিরিয়াল তো শেষ নবীদের ধারাবাহিকতা শেষ কিন্তু নবীর জমানা চলতেছে আল্লাহর বলিরা কিয়ামত পর্যন্ত থাকবে বলেন সুবহানাল্লাহ সেই ওলিদের গুণগানের ব্যবস্থা যখন আলোচনার ব্যবস্থা করবেন তখনই হবে এছাড়া হবে না গানের আসরে কোরআন তেলাওয়াত হবে না কোরআন তেলাওয়াতের মাহফিল করতে হবে তাইলে কোরআন তেলাওয়াত শুনতে পারবেন ঠিক কিনা বলেন কলা গাছ লাগাইলে আম পাবেন না আম গাছ লাগাইলেই আম পাওয়া যাবে আল্লাহ তাআলা কবুল করুক সকলে বলে আমিন আজ মুসলমানের হক এই হক সম্পর্কে আমরা মোটামুটি জানি অনেকেই জানে কিন্তু জেনে আমরা এক সাইডে রেখে দেই আর আমাদের জীবনকে চালাই আরেক দিকে রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে মুসলমান তোমরা কিভাবে চলবা কিভাবে তোমাদের জীবন ব্যবস্থা চলবে এগুলো আল্লাহ তাআলার নবী একেবারে শিশুকাল থেকে ইন্তেকাল পর্যন্ত তোমার জীবন কিভাবে চলবে সব কিছু শিক্ষা দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এক নাম্বার মুসলমানের হকের মধ্যে আমার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন ও মুসলমান তোমরা মানুষ হিসাবে কেউ কারো প্রতি জুলুম অত্যাচার করিও না বলেন না সুবহানাল্লাহ জুলুম অত্যাচার করিও না কারো সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না তুমি জালেম হইও না জালেমের উপর আল্লাহর গজব কি হবে জালেমের উপর আল্লাহর গজব নাজিল হবে নিজের আপন ভাই হোক অথবা অন্য কোন মুসলমান হোক তাকে তুমি শত্রুর হাতে অর্পণ করো না কিন্তু এটা আমাদের বেশি দেখ আমার শত্রু মরলে মরুক যখন সারা বিশ্বের মধ্যে এই যে কোরআনে পাক নিয়ে রহমাতুল লিল আলামিনের গুণগান নিয়ে বিভিন্ন ধরনের কূটকৌশল চলে আমি আপনি ঘুমাই ওই দিক দিয়ে অন্য মুসলমান ভাইয়েরা কষ্ট করে আমি আপনি একটু ধিক্কার জানাই না মনের মধ্যে একটু ঘৃণা সৃষ্টি হয় না কাফের বেঈমানের জন্য বিভিন্ন সংগঠন আহলুস সুন্নাত ওয়াল জামাতের সংগঠনগুলো আপনাদেরকে যখন আহ্বান করে আসুন আমরা আমাদের অবস্থান থেকে একটু প্রতিবাদ জানাই আমরা অনেকেই আমাদের অন্তরে টনক নড়ে না কিন্তু নবীজি বলেছেন যখন এই ধরনের অবস্থা সৃষ্টি হয় তখন তোমার অন্তর থেকে লাস্ট পর্যায়ে ঘৃণাটুকু জানাও যে আমি ওই ধরনের লোককে ঘৃণা করি বলল আল্লাহু আকবার এই ঘৃণাও যদি আপনার ভিতরে না আসে তাহলে তো আমি আপনি কেমন মুসলমান কয় মরলে মরুক আমরা তো নিরাপদ আছি অথচ আমার নবী বলেন ও পৃথিবীর মানুষ জগতের মানুষ তোমরা সমস্ত পৃথিবীর মানুষ মুসলমানগুলো একটা দেহের মতো তোমার যদি হাতের মধ্যে গা হয় তাহলে তোমার সারা শরীরে ব্যথা অনুভব করে করে কি করে না যদি মাথার মধ্যে পীড়া হয় তাহলে তোমার সারা শরীর ব্যথায় জর্জরিত হয়ে যায় দাঁতের একটা কোণায় যদি অল্পটুকু কিছু প্রবেশ করে তাহলে সারা শরীর বুঝতে পারে দাঁতের মধ্যে কিছু গিয়েছে ঠিক কিনা বলেন এত বড় চোখ চোখের মধ্যে যদি বালু কণার পরিমাণ কিছু যায় তাহলে আমার জীবন মনে হয় যে অন্ধকার হয়ে গেছে হয় কি হয় না আমার নবী বলেন সারা পৃথিবীর মুসলমানগণ একটা দেহের মতো তোমার দেহের একটা অঙ্গে যদি কোনো অসুস্থ হয় তোমার সারা অঙ্গ যেমন ব্যথা পায় পৃথিবীর যে প্রান্তে হোক না কেন একজন মুসলমান যদি কষ্টে থাকে তাহলে তোমার
অন্তরেও যেন ওই কষ্টটা অনুভব হয় তাহলেই তুমি মুসলমান বলেন আল্লাহু আকবার অন্যথায় আপনি আমি মুসলমানের কাতারে অন্তর্ভুক্ত হতে পারবো না কিন্তু আমাদের এই অনুভূতি নাই বিভিন্ন জায়গায় কোরআন শরীফ নিয়ে সিনেমিনি হয় নবীর গুণগান নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি হয় আমি আপনি টনক নড়ি না আমার অন্তরে ঘৃণা সৃষ্টি হয় না যদি হয় বুঝবেন যে আপনার ভিতরে মুসলমানিত্ব আছে আল্লাহর নবী বলেন তোমার মুসলিম ভাইকে শত্রুর হাতে সইপা দিও না জীবন দিয়ে তাকে বাঁচাও বলেন আল্লাহু আকবার এরপরে রহমাতুল লিল আলামিন বলেন যদি তোমাদের ও মুসলমান তুমি যদি তোমার আরেক মুসলমান ভাইয়ের বিপদ দূর করো হাশরের ময়দানে তোমার বিপদ আমার আল্লাহ তাআলা দূর করে দিবেন বলেন সুবহানাল্লাহ তুমি যদি তোমার মুসলমান ভাইয়ের দোষগুলো ডাকিয়া রাখো দোষগুলো যদি গোপন রাখো আমার আল্লাহ তাআলা হাশরের ময়দানে যখন কিয়ামত পর্যন্ত মানুষগুলো একত্রিত হবে সব মানুষের সামনে তোমার পাপের ভিডিও ফুটেজ দেখানো হবে যখন তুমি দুনিয়ার তোমার মুসলমান ভাইয়ের দোষ তুমি গোপন রেখেছো আমার আল্লাহ তাআলা সমস্ত মানুষের সামনে তোমার পাপগুলো মুছিয়া দিবে বলেন সুবহানাল্লাহ তোমার পাপ প্রকাশ করা হবে না এবার আপনি একটু চিন্তা করেন আমি আপনার পাপ কত একদিনের পাপ যদি ভিডিও ফুটেজ দেয়া হয় সমাজে একজন লোকও মুখ দেখাইতে পারবে না সেটা আমি হই আর যেই হই না কেন একদিনের পাপ যদি রব্বুল আলামিন তো ভিডিও করতেছে নেই আমরা জানি কি জানি না কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন রব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে কিরামান কাতিবিন রেখেছি আমি তারা জানে তোমরা কি করো তাহলে কিরামান কাতিবিনও জানে আমি আপনি কি করি আল্লাহ তাআলা এই ভিডিও ফুটেজ রব্বুল আলামিন فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَى ও আমার বান্দারা কিয়ামতের ময়দানে সূক্ষ্মতে সূক্ষ্ম তোমার ভালো কাজ আমার আল্লাহ তাআলা ওই ভালো কাজের আমল তোমাকে দিবে বলেন সুবহানাল্লাহ একটু জাররা পরিমাণ ভালো কাজের প্রদর্শনী বাদ যাবে না আর وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَى তোমার অল্প সূক্ষ্ম সূক্ষ্ম পাপের কণা পরিমাণ যদি পাপ করো এই পাপের চিত্রও আল্লাহ তাআলা লিখে রাখেন এগুলোর আমলও তুমি পাইবা পাপ হলে পাপ নেক হলে নেক আল্লাহ তাআলা ভুলে যাবেন না আল্লাহ তাআলা তো ভুলে যাবেন না কিরামান কাতিবিন ডায়রি নিয়ে সমস্ত মানুষের সাথে সাথে আপনি যেখানেই যান না কেন আপনার সাথে ওই কিরামান কাতিবিন রয়েছে বাসার উপায় আছে এবার আপনি একটু গভীর রাতে চিন্তা করবেন ঘুমের আগে আজকের সকাল থেকে আমার দ্বারা কতগুলো সওয়াবের কাজ হলো কতগুলো পাপের কাজ হলো চিত্রটুকু ফুটে উঠবে একদিনের পাপ যদি লিস্ট করে দেয়া হয় ও আল্লাহর বান্দা অমুকের সন্তান আজকের তোমার পাপের লিস্ট সওয়াবের লিস্ট কিসের লিস্ট বড় হবে পাপের লিস্ট কারণ আমরা যেদিকে চক্ষু যাই যেদিকে চক্ষু যায় ওইদিকে পাপের নিশানা দেখা যায় কারণ আমরা তো আজ মানুষ নাই আমরা বিবেক থাকতো বিবেকহীনতার কাজ করি একটা উদাহরণ দেই এই যে আমরা জ্বর দেখাই সিগারেট পান করি এর মধ্যে ডাইরেক্টলি লেখা আছে ধূমপানে বিষ পান আছে কি নাই একটু আওয়াজ দেন না আছে কি নাই ধূমপানে বিষ পান ধূমপানে মৃত্যু ঘটায় জর্দা গুটকা গুল এগুলো মৃত্যু ঘটায় এমন বিশ্রী বিশ্রী ছবি দিয়ে রেখেছে গলা নাই গলা অর্ধেক নাই পচে গিয়েছে সন্তান অসময়ে প্রসব হয়ে গিয়েছে এরকম বিশ্রী বিশ্রী ছবি দেখার পরেও আমি আপনি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে ক্রয় করে বিষ খাচ্ছি ঠিক কিনা বলেন তাহলে আমার আপনার জ্ঞান ঠিক আছে বিষ খাচ্ছি কিনে কিনে বিষ খাচ্ছি লেখা আছে স্পষ্ট ধূমপানে বিষ পান এরপরও আমরা কিনে খাচ্ছি চোখে দেখে এত এত বিশ্রী একটা পিকচার আছে কি নাই জর্দার প্যাকেটে
কথা বলেন সিগারেটের প্যাকেটে আছে কি নাই এগুলো না থাকলে আবার সরকার জরিমানা করবে যে লেখা দাও যারা খায় যাই না খাবে বিষ তাইলে আমি আপনি যে এগুলো খাচ্ছি যাই না খাচ্ছি নাকি না যাই না কথা বলেন তাইলে যাই না খাচ্ছি বিষ মাথা ঠিক আছে ঠিক নাই সেজন্য আল্লাহ বলেন এই দেহ তো তোমার না এটা আমি তোমার থেকে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে আল্লাহু আকবার বলেন এই দেহটা দেখতেছো তোমার তোমার পা দিয়ে তুমি লড়াচড়া করো চণ্ডীতলা থেকে ফকির মার্কেট যাও যেখানেই যাও না কেন তুমি দেখো তোমার পা তোমার হাত ও আমার বান্দারা তোমার সারা অঙ্গ তোমার সারা দেহ জান্নাতের বিনিময়ে আমি ক্রয় করে নিয়েছি এটাকে নষ্ট করা এটাকে ক্ষতি করা তোমার অধিকার নাই বলে আল্লাহু আকবার এখন আমরা জেনে শুনে বিষ ঢুকাচ্ছি টাকা দিয়ে ক্রয় করে বিষ ঢুকাচ্ছি মাথা কি ঠিক আছে আমাদের আমরা পাগল হয়ে গিয়েছি ক্রয় করে করে বিষ খাচ্ছি তাহলে আমাদের সমাজ যাবে কোথায় আমরা দেখে দেখে এই ধরনের দেখে দেখে এই ধরনের বিষ খাচ্ছি এটা তো আত্মহত্যার শামিল ঠিক কিনা বলেন নিজের অঙ্গের হানি করা হারাম করে দেওয়া হয়েছে আপনি ধীরে 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 আপনার দেহকে ধ্বংস করে দিচ্ছেন আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি ক্রয় করে নিয়েছি আর বিনিময়ে দেব জান্নাত এই দেহটা হচ্ছে আমার এই দেহটার মালিক আমি এটাকে ক্ষয়ক্ষতি করার সিস্টেম তোমাকে দেওয়া হয় নাই তাহলে আপনি আপনার দেহকে ক্ষতি করতেছেন মূলত দেহটা কার আল্লাহ এই জন্য বলে ধূমপান বিষ পান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা হচ্ছে হারাম 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 এবার আপনি খান আপনি জেনে শুনে খাচ্ছেন এরপরে আল্লাহ বলবেন লেখা কি ছিল না বিষ পান তাহলে খাইছো কেন আমার দেহটা কেন নষ্ট করছো উত্তর কি আসবে ওখন তখন আল্লাহ তাআলা বলে ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওই সময় বলবে আল্লাহ আমি খাই নাই চোখে দেখি নাই আমার আল্লাহ বলবেন দুনিয়াতে ছেড়ে দিয়েছিলাম কোনো কিছু বলি নাই এখন আর ছাড়ার কোনো ব্যবস্থা নাই এবার আল্লাহ তাআলা বলবেন এরে মুখ তুমি চুপ থাকো আল্লাহ বলেন সূরা ইয়াসিন ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিম ওই দিন হাশরের ময়দানে যখন অস্বীকার করব দুনিয়ার পাপের কথা অস্বীকার করব বাইয়ের সম্পদ মেরে খেয়েছি আল্লাহ বলবেন কেন খাইছো মুখ বলবে যে না খাই নাই তখন আল্লাহ বলবেন ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ও ফেরেশতারা তার মুখের মধ্যে পেরেক মাইরা দাও সে উল্টা পাল্টা কথা বলে বলেন না নাউজুবিল্লাহ রব্বুল আলামিন সেদিন সার দিবে না আল্লাহ বলেন ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম তুকাল্লিমুনা আইদিহিম তোমার মুখ জবান বন্ধ হয়ে যাবে হাত কথা বলবে সিগারেট খাইছো চুরি করেছো বিভিন্ন ধরনের অসদ উপায়ে অবলম্বন করেছো হাতের দ্বারা তুকাল্লিমুনা আইদিহিম সেই হাত সমূহ কথা বলবে ওয়াতাশহাদু আরজুলুহুম তোমার পাগুলো সাক্ষী দিবে কোথায় গিয়েছো আজান শুনে মসজিদে আসো নাই খেলার মাঠে চলে গিয়েছো পা সাক্ষী দিবে ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন তুমি কি কি করেছো হাত এবং পা তোমার সাক্ষী দিবে কোনো উপায় থাকবে না জবান পেয়েছো নূরনবীজির গুণগান করেছো অলিয়া উলিয়ার শান বলেছো কিনা সেই দিন তো ধরা খেয়ে যাবে বলবে যে আমরা ঠিকঠাক মতো করেছি আল্লাহ বলবে এখন জবান বন্ধ থাক হাতে বলবে পায়ে বলবে চোখে কথা বলবে তোমার যেই যেই অঙ্গগুলো আমলের কাজে ব্যয় হয়েছে ওই অঙ্গগুলো ফুটফুটিয়ে কথা বলতে থাকে বলেন সুবহানাল্লাহ জবান আর চলবে না একেবারে বন্ধ করে দিবে কোনো উপায় থাকবে না ওই দিন কিভাবে আমরা বলবো মাওলা দেখে দেখে বিষ খেয়েছি ছেড়ে দেন যারা এগুলো খাচ্ছেন এই যে মাদকদ্রব্য সমস্ত নষ্টের মূল হচ্ছে এই নেশা জাতীয় দ্রব্যগুলো আজ সন্তান মা বাবার কথা শোনে না কারণ তার মাথা তো ঠিক নাই সে টেনে এসেছে বিষ পান করে এসেছে কারণ বিষ খাইলে তো মাথা ঠিক থাকে না এখন মায়ে বলে যা নামাজ পড়তে রাখো তোমার নামাজ বাবা বলে ভালো কাজ কর স্কুলে যা যাব না স্কুলে কারণ এই টানে যেই মজা বলেন না নাউজুবিল্লাহ কেন শোনে না
মা বাবার কথা সন্তান কেন শুনে না কারণ এগুলো এখন অহরহ চলতেছে আমার মধ্যে আমল নাই বাবার মধ্যে আমল নাই সন্তান আমল করতে কি শিখবে আপনি কবর জিয়ারত করেন না মাসে একবার আপনার মা বাবার আপনার সন্তান আপনি মারা গেলে কি কবরে যাবে জোরে বলেন সন্তানকে তো নিয়ে শিখাইতে হবে এটা তোমার দাদির কবর এই যে দাদার কবর পরিবারের কবর এদের জন্য একটু দোয়া করো আপনি যান সন্তান যাবে আপনি মারা গেলেও সন্তান যাবে ঠিক কিনা বলেন তো এগুলো উঠে গিয়েছে এগুলো নাই আপনি আমি না করলে আমার সন্তানও শিখবে না তো মুসলমানের হকের মধ্যে আমার নবী বলেন ও বান্দা তুমি তোমার মুমিন ভাইয়ের দোষ ডাইকা রাখো মাশাআল্লাহ এখন তো হরহামেশাই চলে বিশেষ করে এই যে আমার নবী বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে কি কোন জায়গা জোরে বলেন বলতে লজ্জা লাগে হুজুর প্রত্যেকদিন তো বাজারও যায় জোরে বলেন না খারাপ জায়গা কোনটা বাজার এই বাজার এখন খুব গরম দোকানের মধ্যে বসে এক কাপ চা খাইতে দুই মিনিট লাগে কিন্তু বসে থাকি পনেরো মিনিট তো বসে তো আছি কি চুপ থাকবো এই কথা চলতে থাকে কোনো কথা তো নাই অমুকের ছেলে অমুকের মেয়ে কি হয়েছে না হয়েছে এই ধরনের কথা চলতে থাকে আর আমার আল্লাহ তাআলা গুনাহের ভান্ডার খুলে দেন ও ফেরেশতারা এই যে মুমিন বান্দার দোষ ত্রুটি করতেছে আল্লাহ তাআলা বলেন তার দোষ ত্রুটিগুলো আমি ঢাইকা রেখেছিলাম কেউ জানে না অনেক সময় বলি না যে কাজটা করছে আল্লাহ বাঁচাইছে আল্লাহ জোরে বলেন না একটা কাজ করে আল্লাহ বাঁচাইছে আল্লাহ যদি এটা জানতো কি অবস্থা হইতো এটা করেছেন কে সত্তার যিনি গোপনকারী আপনি আমার দোষগুলো গোপন রেখেছে কেন কারণ আপনি হয়তো আপনার মায়ের সাথে হাসি মুখে কথা বলেছেন আপনার বাবাকে খেদমত করেছেন ওইটার দিকে তাকায়া আমার আল্লাহ বলে যা তোরে দিলাম মাফ কইরা তো যখন দেখেছেন আল্লাহ এত বড় একটা পাপ কাজ করলাম বাইসা গেছি আমার আল্লাহ বলে ও ফেরেশতারা এতদিন তার গোপন দোষগুলো আমি ঢাইকা রেখেছিলাম ওই যে মুমিন বান্দার দোষগুলো সে প্রকাশ করতেছে কোনোভাবে তার দোষটা তুমি প্রকাশ করে দাও তখন আপনার জানতে পারে তিন বছর চার বছর আগে কি করেছিলেন একটাভাবে প্রকাশ হয়ে যায় এটা আমি আপনার গুনাহের অবদান জোরে বলেন নাউজুবিল্লাহ চার বছর পাঁচ বছর আগে কোন গুনাহ করেছেন হঠাৎ করে প্রকাশ হইল কেন এই দোষটা আমি আপনার আল্লাহ তাআলা পাঁচ বছর গোপন রেখেছেন কিয়ামত পর্যন্ত গোপন রাখবেন আমার আল্লাহ বলেন আমি গোপন রাখি কারণ আমি সত্তার মুমিনের দোষ গোপন রাখি গোপনেই মাফ করে দেই যারা মুমিনের দোষ ত্রুটি ধরে না কিন্তু আমি আপনি হরহামেশাই মুমিন ভাইয়ের দোষ ত্রুটিতে লিপ্ত আছি কি নাই উপায় নাই মাওলা বলে তোমার দোষ আমি ততক্ষণ পর্যন্ত গোপন রাখি যতক্ষণ তুমি তোমার মুমিন ভাইয়ের দোষ গোপন রাখো বলেন না সুবহানাল্লাহ কত সুন্দর ইসলামী ব্যবস্থা এই ধরনের দোষ ত্রুটি প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে কি বলার দরকার কোনো লাভ আছে লাভ নাই বাজারে কাজ শেষ চলে আসেন বিবিকে সময় দেন মা বাবাকে সময় দেন ওই যে সময় না দিলে এখন বিবিরা চলে যায় পরকিয়া চলে আছে কি নাই জোরে বলেন কয়দিন পরপরই কানে আসে অমুকের ওয়াইফ চলে গেছে আরেকজনের সাথে যাবে না কেন সমাজ ব্যবস্থা আজকে কারণ আপনার ওয়াইফকে আপনি বন্ধুর সাথে দিয়ে দিয়েছেন পরিচয় করে দিয়েছেন আমার ওয়াইফ এটা হ্যান্ডশিপ করে কথা বলে একদিন দুই দিন তিন দিন শয়তান আছে কি নাই কথা বলেন আছে কি নাই অনুপস্থিতিতে শয়তান লিপ্ত হয় তোমার স্বামী নাই তোমার স্ত্রী নাই অমুকের স্ত্রী খুব সুন্দরী অমুকের স্বামী খুব সুন্দরী এই যে শয়তান ওয়াসওয়াসা দেয় গোপনে গোপনে লাইন চলে এরপরে তিন দিন পরে চলে যায় কারণ আপনার স্বভাব খারাপ আপনি বাসায় একা রেখে দোকানের মধ্যে যায় অন্য ভাইয়ের দোষ ত্রুটিতে লিপ্ত ঠিক কিনা বলেন তো আপনার স্ত্রী যাবে না কেন আমার নই বলেন দেবর এগুলো আগুনের মতো আর শালি তো হইলে কথাই নাই কয় শালি নাকি অর্ধেক স্ত্রী জোরে বলেন না নাউজুবিল্লাহ এই আজকে আমাদের সমাজ ব্যবস্থা দুই দিন পরপর শুনি বিভিন্ন জায়গা থেকে শুনি এখানে না আলহামদুলিল্লাহ ভালো কিন্তু অমুকের স্ত্রী চলে গিয়েছে অমুকের স্বামী বিয়ে করে ফেলেছে
এগুলোর কারণ হচ্ছে আমি আপনি আমার মুমিন ভাইয়ের দুস্ত্রটি নিয়ে ব্যস্ত বাসায় সময় নাই বাজারে গেলে তো বাসার কথা ভুলেই যাই যখন ফোন করে বারবার ফোন করে পরে আসতে হয় কথা বলেন ঠিক কি না সবাইকে বলতেছি না কিন্তু এগুলো আমাদের মধ্যে আছে এগুলো দূর করার দরকার আছে কি নাই অন্যথায় দেখবেন এই ধরনের আমার নবী বলেন আজকের হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ তাআলার নবী বলেন যদি তোমাদের মধ্যে কেউ কোনো কোনো স্ত্রীর কোনো স্বামীর স্ত্রীকে এবং তার গোলামকে পলাইবার জন্য ব্যবস্থা করে দেয় আমার নবী বলেন তার উপর আল্লাহ এবং রাসূলের লানত জোরে বলেন নাউযুবিল্লাহ আর জোরে বলেন নাউযুবিল্লাহ লান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফাররাকা বাইনাল ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর নবী বলেন যারা সন্তান এবং বাবার সাথে সম্পর্ক নষ্ট করে দেয় ভাইয়ে ভাইয়ের সম্পর্ক নষ্ট করে দেয় আমার নবী বলেন তার উপর আল্লাহ এবং তার নবীর লানত পড়ুক উপায় থাকবে তা আজকে দেখেন ভাইয়ে ভাইয়ে শত্রুতা বাবা এবং সন্তান শত্রুতা এজন্য রহমাতুল আলামিন বলেন তোমরা যারা তোমাদের বিবির খবর নেও না রহমাতুল আলামিন কঠিন ভাষায় বলেছেন মান খাব্বাবা যাওজাতা মরাই ওয়া মামলুকাহু ফালাইসা মিন্না ও পৃথিবীর মানুষ আমার উম্মত তোমাদের মধ্যে যদি কেউ কোন স্বামীর স্ত্রীকে এবং গোলামকে পলাইবার জন্য ব্যবস্থা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না জোরে বলেন নাউযুবিল্লাহ নবীর উম্মত না নবী একেবারে সার দিয়ে দিয়েছে বলছে এটা আমার উম্মত না এই ধরনের বিশ্রী কাজে যে লিপ্ত সে জাহান্নামে জ্বলুক কিবা জাহান্নামে জ্বলুক কিবা ধ্বংস হয়ে যাক পৃথিবীর মধ্যে আগুনে পয়রা মরুক কিবা পানির মধ্যে পয়রা মরুক আমি নবী তার জিম্মাদারিত্ব না যেই নবী বলে রব্বি হাবলি উম্মতি ওই নবী বলেন ফালাইসা মিন্না এই ধরনের খারাপ কাজের সাথে যারা সম্পর্ক করে এক স্বামী অন্য স্বামীকে দিয়ে দেয় এক স্বামীর স্ত্রী অন্য স্বামীকে দিয়ে দেয় সিস্টেম করে দেয় নবী বলেন আমি তাকে উম্মত বলে গণ্য করি না বলে আল্লাহু আকবার নবীর উম্মত না হইলে কি উপায় আছে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো আরো মহব্বতের আওয়াজে বলেন কেননা রহমাতুলিল আলামিন এমন নবী যেই নবী উম্মতকে পার করানোর জন্য ব্যবস্থা করেছেন আল্লাহ বলেন আমার নবী বলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক নবীকে স্বপ্নে দেখলেও জাহান্নামের আগুন হারাম বলেন না সুবহানাল্লাহ স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় ওই নবীর দিদার পাইতে মন চায় কি চায় না সেই জন্য একটু মহব্বত গাই না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা জরুর ইয়া রাসূলুল্লাহ আমার নবী কে আল্লাহ তাআলা এই মাস রজব মাসে ফেরেশতা জিব্রাইলকে দিয়ে দাওয়াত দিয়ে আরশে আজিমে নিয়ে গেছেন মেহমান করে বল না সুবহানাল্লাহ এই মর্যাদা অন্য কোন নবী পায় নাই সমস্ত নবীদের সর্বোচ্চ স্তর ছিল সপ্তম আসমান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কিন্তু আমার আপনার নূরের নবী যেই নবীর উম্মত আমি আপনি বলেন আলহামদুলিল্লাহ কত সৌভাগ্যবান আমরা আর আমাদের নবী কত সৌভাগ্যবান আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা ও গো মদিনাওয়ালা করো করুণা ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে দিদার দাও গো শাহে
روزہ مبارک دیکھلے ایک نظر نورتے جھلمل کربے بھیتر بل یا رسول اللہ আমার নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি আমি তো চলে যাব কিন্তু আমার নবী হায়াতুন নবী বলেন সুবহানাল্লাহ আমি ইন্তেকালের পরে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি যে আমার রওজা জিয়ারত করে আমি নবীর উপর তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায় বল আল্লাহু আকবার নবীর সুপারিশ আমরা চাই কি চাই না নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না যাবে না রওজা মোবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে বেতর ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো বলেন না মারহাবা তো মুসলমানের হক এই হক আমরা আমাদের আমাদের আপন স্ত্রী সহ ভাই বোন সকলের উপর প্রতিবেশীর উপর হক আছে কি নাই কিন্তু কিভাবে হক আল্লাহর নবী বলেন যে ব্যক্তি মুসলমানের একটি কষ্ট দূর করে আমার আল্লাহ হাশরের ময়দানে জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেন বল আল্লাহু আকবার এলাকায় যখন হাঁটি রাতের বেলা দেখি প্রায় বাড়ির চারপাশ অন্ধকার বললেন না নাউজুবিল্লাহ এটা কিয়ামতের আলামত টিভি দেখে মাসে 300 টাকা বিল ওঠে কারেন্ট বিল এরপরে কম্পিউটার চালায়া ওঠে হিটার চালায়া ওঠে এক একজনে 3000 4000 5000 টাকা বিল দেন কি দেন না কিন্তু মুসলমানের হকের মধ্যে আছে আপনি রাস্তা থেকে একটি কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া ঈমানের একটি অঙ্গ বলেন না সুবহানাল্লাহ নামাজীরা আসে আপনার রাস্তাটা ক্লিয়ার না উষ্টা খায় বাধা খায় মানুষের চলাচলের রাস্তাটা নিরাপদ করা মুসলমানের হক বলেন সুবহানাল্লাহ একটা বাতি একটা লাইট জ্বললে বাড়ির রাস্তার মধ্যে এক কত টাকা বিল উঠবে 30 টাকা 50 টাকাই হোক না কেন আল্লাহর নবী বলেন যারা মুসলমানের রাস্তাকে নিরাপদ করে দেয় আমার আল্লাহ জাহান্নামের রাস্তা বন্ধ করে জান্নাতের রাস্তা উন্মুক্ত করে দেন বলেন সুবহানাল্লাহ তা আপনি জান্নাতে যাবেন চিরদিন থাকবেন সেখানে এই যে মাসে 50 টাকা আপনার দিতে একেবারে কলিজা জ্বলে যায় কেন বাড়িঘর অন্ধকার থাকবে রব্বুল আলামিন এই বিদ্যুতের ব্যবস্থা করেছেন আপনার বাড়িটা যদি আলোকিত থাকে চোর ডাকাই তো আসবে না ঠিক কিনা বলেন এই দুদিন পরে শুনি রড চুরি করে নিয়ে যায় ডাব চুরি করে নিয়ে যায় ডাব গাছে যদি লাইট থাকে চোর উঠবো উঠবে চোর অন্ধকার করে রাখে ঘরের কোন থেকে ডাব নিয়ে যায় কোনো খবর নাই নিবেই তো কারণ আপনি 50 টাকার মায়া ছাড়তে পারেন না একটা ডাব খাইতে লাগে 80 টাকা 120 টাকা ঠিক কিনা বলেন তাহলে মাসে আপনি 50 টাকা দেন আর মজার মজার ডাব খান না এই কিপ্রতা কেন করেন আমার নবী বলেন আল বখিলু লা ইয়াদখুলুল জান্না বখিল লোক জান্নাতে যাবে না নামাজে মানুষ আসে কেউ আসে না ভয়ে কেউ আসে না অন্ধকারে রাস্তাঘাটে উষ্টা খাইলে পা ভেঙে যাইব ঘরেই পড়ে নেই এই জন্য বাবা আপনাদের কাছে অনুরোধ অনেকের বাড়িতে আছে আমি দেখি যে চললে একেবারে অন্ধকার গুটগুটে অন্ধকার মুরব্বী বাবারা আসে লাইট নিয়ে আসে কেন লাইট নিয়ে আসতে হবে আপনি আপনার বাড়ির কোনো একটা ছোট লাইট দেন না 10 ওয়াটের একটা লাইট দিলে 20 টাকা গেলে গেল কিন্তু এটা আপনি দেখতেছেন 20 টাকা যাচ্ছে আপনি জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইতেছেন বলেন না সুবহানাল্লাহ এই যে ছোট ছোট আমলগুলো আল্লাহ তাআলা বলেন ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা আপনার ছোট ছোট সদকায়ে জারিয়াগুলো এক সময় পাহাড় পরিমাণ হয়ে কবরের মধ্যে আপনার নাজাতের ব্যবস্থা করবে বলেন না সুবহানাল্লাহ
সেজন্য মানুষ চলাচলের রাস্তা বন্ধ করেন না চিপা দিয়ে আসতে পারে না একটু ফাঁকা করে দেন চলাচল করুক এত লোক কেন জমিন কার আপনাকে তো কয়েকদিন শুধু লড়াচড়ার ব্যবস্থা করেছেন এরপরে আপনি মানুষ চলাচলের রাস্তা বন্ধ করে দেন মারামারি করেন বের হইতে দিবেন না আপনি যদি আরেক ভাইকে বের হইতে না দেন আপনি কোন জায়গাটা বের হইবেন এমন কোন মানুষ আছে অপরের জায়গা ব্যবহার করে না আছে এমন কোন মানুষ জোরে বলেন না বাস্তবতা বাবা আপনার বাড়ির পাশে হয়তো সরকারি রাস্তা আছে কিন্তু সরকারি রাস্তাটাও কোন বাপের সন্তানের সম্পদ ছিল ঠিক কিনা বলেন তাহলে আপনি কেন তিন বাড়ির ভিতর থেকে বের হতে দেন না এটা ইসলামী আইনের মধ্যে রয়েছে মুসলমানের রাস্তাটা উন্মুক্ত করে দেন আপনার জান্নাতের রাস্তা উন্মুক্ত করবেন আল্লাহ বলেন না আল্লাহু আকবার সেজন্য এগুলো খেয়াল রাখেন প্রত্যেক বাড়ির মধ্যে ফোল্ডার আছে ঠিকই কিন্তু লাইট নাই আবার লাইট আছে কিন্তু জ্বলে না এই ধরনের যেন না হয় আজকে আমি ঘুরবো ২০ টাকা দিয়ে একটা লাইট লাগাই দেন ১০০ টাকা দিয়ে লাইট বিক্রি করে হয় কি হয় না আছে কি আছে না লাইটের ব্যবস্থা করেন একটু আলোকিত করেন আপনার রাস্তা আলোকিত করলে আপনার কলমের অন্ধকার দূর করবেন আল্লাহ সেজন্য এগুলো একটু খেয়াল রাখবেন শুধু জাহান্নামের ওয়াজ শুনেন জাহান্নামের ওয়াজ শুনেন কিন্তু জাহান্নামের ওয়াজ জাহান্নামের এক পাওয়ারফুল আগুন মুসলমানের এক ফোঁটা চোখের পানিতে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন নিভাইয়া দিবেন না আল্লাহু আকবার সেজন্য নামাজীদের রাস্তাটা নিরাপদ করেন আপনি তো নামাজ পড়তে আসেনই না আসেন স্বাগতম কিন্তু যারা আসে তাদের রাস্তাটা একটু নিরাপদ করেন পার্লারে প্যাকের মধ্যে একটা ইট দিয়ে দেন উষ্টা খায় এমন একটা শিকড় কাইটা দেন এগুলো সদকায়ে জারিয়া মুসলমানের হক সালাম দিলে উত্তর দিবেন কেউ হেসে হাসি দিলে আল্লাহর নবী ব্যবস্থা করেছেন কেউ যদি হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ আমার নবী বলেন তার তার কল্যাণ তুমি কামনা করো বলো ইয়ার হামুকাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ তোমার উপর রহমত নাজিল করুক এটা মুসলমানের ছয়টি অধিকারের মধ্যে একটা কোন মুসলমান যদি হাসি দেয় বলে আলহামদুলিল্লাহ অপর মুসলমান বলতে হবে ইয়ার হামুকাল্লাহ বলেন না সুবহানাল্লাহ দাওয়াত দিলে গ্রহণ করতে হবে বলতে গেলে সময় চলে যায় দাওয়াত দিলে গ্রহণ করবে এখন দাওয়াতের তো সিস্টেম অনেক রূপ ধারণ করছে এখন দাওয়াত দিলে মানুষ ভয় পায় বলেন না নাউজুবিল্লাহ কেন ভয় পায় কারণ আপনি ফ্রিতে খাওয়ার না দাওয়াত দেন আর মনে মনে ধরে রাখেন অমুকের ২০০০ অমুকের ২০০০ খরচ করবো ১ লক্ষ উঠবে ১.৫ লক্ষ বলেন না নাউজুবিল্লাহ এই জন্য ওই বেলা দাওয়াত কে কবুল করবে দাওয়াত দিলে এখন ভয় পায় কোন দিক দিয়ে দাওয়াত চলে আসে বলেন না নাউজুবিল্লাহ আমার নবী বলেন দাওয়াত গ্রহণ করা সুন্নাত দেওয়াও সুন্নাত দাওয়াত গ্রহণ করাও সুন্নাত তো এই ধরনের ভয়ের সৃষ্টি করিয়েন না উপহার সুন্নাত উপহার আপনি আপনার মতো করে দেন কিন্তু এটা চাওয়া যাবে না এটা কি চাওয়া যাবে না এটা মুসলমানের হক দাওয়াত দিলে গ্রহণ করা জানাজা কারো মৃত্যুবরণ করলে জানাজার জানাজার নামাজে শরিক হওয়া এখন অনেকেই বলে জানাজা তো ফরজে ফরজে কেফায়া এই সমাজের মধ্যে একজনে গেলেই হবে বলেন না নাউজুবিল্লাহ একজন বলে গেলে হক আদায় হবে কিন্তু নবী বলেন ও আমার উম্মতেরা জানাজায় গেলে কত লাভ জানুনি বলেন না সুবহানাল্লাহ এই কথাটা বলি শেষ করব জানাজায় গেলে লাভ কি নবী বলেন আমার নূরের নবী ইরশাদ করেন কবিরা গুনাহ তওবা ছাড়া আল্লাহ মাফ করেন না কিন্তু জানাজায় গেলে তুমি যদি খাটি আদরে যত কদম দিবা লাশের খাটি আদরে যত কদম দিবা প্রত্যেক কদমের বিনিময়ে একটি করে কবিরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন বলেন আল্লাহু আকবার আপনি তওবা করবেন কিভাবে তওবার সিস্টেম তো জানি না এই জন্য ওটা নিঃসন্দেহে মাফ হবে কারণ রহমাতুল আলামিন বলেন লাশের খাটিয়া ধরে হাঁটো যত কদম ততটা কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ করে দিবেন বলেন না সুবহানাল্লাহ এরপরে বলেন যারা জানাজার নামাজে অংশগ্রহণ করবে তাদের জন্য আল্লাহ তাআলা একটি কেরাত সমান সওয়াব দান করে এরপরে যারা দাফন পর্যন্ত সময় দেয় তাদের জন্য আল্লাহ তাআলা ২ কেরাত সমান সওয়াব দেয় বলেন আল্লাহু আকবার এরপরে সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো কেরাতটা কি কেরাত তো বুঝি না আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা একটা কেরাত হচ্ছে ওহুদ পাহাড় পরিমাণ একটা কেরাত সওয়াব মানে ওহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন বলে আল্লাহু আকবার কত বড় ওহুদ পাহাড় যারা গিয়েছেন আরবে তারা দেখবেন
এরপরে যারা জানাজার দাফন পর্যন্ত অংশ গ্রহণ করে থাকে আমার আল্লাহ তাআলা এরকম দুইটা উহুদ পাহাড় পরিমাণ সমান সওয়াব আপনারা আমলনামায় যোগ করে দেন বলেন সুবহানাল্লাহ সওয়াবের কমতি নাই বাবা সেই জন্য আপনাদের কাছে অনুরোধ ছোট ছোট আমলগুলোকে অবজ্ঞা করবেন না ছোট ছোট আমল এগুলো সব জায়গায় কাজে আসে চাকরির প্রমোশনের জন্য কাজে আসবে যখন আপনার প্রমোশনের দরখাস্ত দিবেন তখন কয়েকজনের সাথে পরামর্শ করে এমডি এই ম্যানেজার যে ভালো নি বলছে স্যার ভালো তো ওই যে ওই কাজ তো দায়িত্ব ছিল না কিন্তু করছে ওইটা দায়িত্ব ছিল না কিন্তু করে আগে আগে চলে আসে এই এগুলো ছোট ছোট জিনিসগুলো যখন আপনার সাপোর্টে ঢুকে অ্যাটাচড হয় তখন আপনার প্রমোশনের রাস্তাটা উন্মুক্ত হয়ে যায় বলেন না মারহাবা আমার আল্লাহ তাআলা প্রমোশনের ব্যবস্থা করেছেন সদকায়ে জারিয়া মুসলমানের সাথে হাসি মুখে কথা বলো সদকায়ে জারিয়া বলেন না সুবহানাল্লাহ রহমাতুল আলামিনকে এক সাহাবী বলে নবী গো আমার অন্তরটা একটু কঠিন কারো প্রতি কেমন জানি মায়া দয়া নাই এটার ওষুধ কি আমার নবী ওষুধ জানে কি জানে না জোরে বলেন জানে কি জানে না জানাইছেন কে আমার নবী বলেন তোমার অন্তর কঠিন তুমি এতিমের মাথায় একটু হাত বুলাইয়া দাও বলেন না সুবহানাল্লাহ আরো কঠিনত্ব দূর করার জন্য তুমি কাঙ্গালীদেরকে আহার করাও মিসকিন যারা তাদেরকে খাবার খাওয়াও তোমার অন্তর আল্লাহ তাআলা নরম করে দিবেন বলেন সুবহানাল্লাহ সেই জন্য এতিম কোথায় আছে এতিমরা তো হাত পাতে আপনার আমার দায়িত্ব হচ্ছে এতিম খুঁজে খুঁজে তাদেরকে অন্বেষণ করা এই যে শীত যাচ্ছে আপনি তিন কম্বল মুড়ু দিয়ে ঘুমান অথচ আরেক এতিম সে কাঁপতে কাঁপতে কোনো রকম দিনাতিপাত করতেছে আবার কম্বল দিল একটা ডাক ডোল ফিডায়া দেন এমন কম্বল দেন মাথায় টান দিলে পা খালি পা টান দিলে মাথা খালি আছে কি নাই একটা কম্বল দিবে তিন ঘন্টা বৈশা ওয়াশ করে এরপর একটা কম্বল দেয় বলে যে কম্বল বিতরণ অনুষ্ঠান বলেন না নাউজুবিল্লাহ পাঁচটা দেন মনের মতো দেন আল্লাহ তাআলা কবুল করুক সকলে বলে আমিন ওমা আলাইনা ইল্লা বালাগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু যারা সুন্নত পড়েন এই কাবলা জামা চার রাকাত সুন্নত আদায় করুন